আমাদের বাঙালিদের কি দোষ জানেন তো? আমরা দোষ দিতে পারি, এটাই আমাদের দোষ, যে আমরা দোষ দিতে পারি যে ভালো সিনেমা হচ্ছে না, ভালো কন্টেন্ট আসছে না, কিছু ওভার রেটেড ডিরেক্টররা বিশাল নাম করে গেছে, এসব আমরা বলি বা ফেসবুকে লিখি। বাট যখন কোনো ভালো সিনেমা ট্রেলার আসে, তখন কি আমরা আদৌ সেটা নিয়ে মানে সেটাকে স্প্রেড করবার চেষ্টা করি? কারণ আমি বিশ্বাস করি যে আমি অ্যাটলিস্ট 10টা কি 15টা ভিউ হলেও অ্যাড করতে পারবো। যখন আমি মানে এরকম ইউটিউবার ছিলামও না, তখনও আপনি জিজ্ঞেস করে নিতে পারেন আমার ক্লোজ যারা ফ্রেন্ডস আছে বা যারা ক্লোজ ফ্রেন্ডস যারা দেখছে এই ভিডিওটা, তারা জানে অলরেডি আমি কিন্তু লিঙ্কটা সবসময় শেয়ার করতাম, ফেসবুকে হোয়াটসঅ্যাপে পাঠাতাম, দেখ ভাই এর কি দারুণ একটা সিনেমা। সবসময় যে বড় বাজেট, বিগ ফেস, এগুলো থাকলেই যে সিনেমা ভালো হবে, এই যে কনসেপ্টটা, এইটাকে প্লিজ একটু মাথা থেকে বার করুন। না হলে এই যে আমরা বলছি যে সিনেমা শেষ হয়ে যাবে, সিনেমা শেষ হয়ে যাবে, বাংলা সিনেমার কথা বলছি, সেটা সত্যিই কিন্তু হতে চলেছে। কারণ যদি আপনারা কন্টেন্টের উপর কটা লোকে ফোকাস দিচ্ছে, কন্টেন্টের উপর কটা লোকে ফোকাস দিচ্ছে, যদি কন্টেন্টের উপর ফোকাস দেওয়া হতো, তাহলে এই যে আজকে এই যে তিনটে ট্রেলারের কথা আমি বলবো, এই তিনটে ট্রেলারে ভিউ নেই কেন? আর একটা জঘন্য সিনেমা যেটাকে আমি কিছুদিন আগে রোস্ট করেছিলাম, জঘন্য, আমি নাম নিতে চাই না এখন, আর থার্ড গ্রেড, বি গ্রেড, মানে তাতে মিলিয়ন মানে কয়েক লাখ ভিউ আছে, এই যে বসু পরিবার সিনেমাটা, কি কাস্টিং! আচ্ছা, আপনারা নাম দেখেই যদি সিনেমার ট্রেলার দেখেন বা বিগ ফেসেস দেখে, সৌমিত্র চ্যাটার্জি, যিশু সেনগুপ্ত, অপর্ণা সেন, ঋতুপর্ণা সেনগুপ্ত, কে নে, শাশ্বত চ্যাটার্জি, এরকম বড় বড় স্টেলার কাস্ট রয়েছে। দুদিন হয়ে গেছে ট্রেলারটা, 8000 মাত্র ভিউ, তারা বুস্ট করেনি। কি সুন্দর একটা গল্প, এক মানে দুজন প্যারেন্টস বৃদ্ধ তারা রয়েছে, তাদের 50 বছর কি 25 বছরের বিবাহবার্ষিকী সেলিব্রেট করতে তাদের ফ্যামিলি সবাই শহর টহর থেকে আসছে, তারা জমিদার আর কি সেই গ্রামে, কিন্তু প্রত্যেকের লাইফে কিছু না কিছু জিনিসপত্র প্রবলেম রয়েছে, সেগুলো ধীরে ধীরে বেরিয়ে আসছে যখন তারা একসাথে এসে অনেকদিন পর দেখা করছে। কি সুন্দর, আমার ট্রেলারটা তো বেশ ভালো লাগলো এবং পারফরমেন্স ভালো হবে। তা প্লাস সৌমিত্র চ্যাটার্জি, অপর্ণা সেন কত বছর পরে একসাথে একের অপরের সাথে কাজ করছে, এই জিনিসটা কি আপনাদের এক্সাইট করে না? আমার এইটাই প্রশ্ন। ভালো মিউজিক ছিল, ভালো সিনেমাটোগ্রাফি ছিল, ভালো কাস্টিং ছিল, বড় বড় নামও ছিল, কিন্তু তাও লোকে ট্রেলারটা দেখেনি। এখন ওই প্রোডাকশন হাউস পয়সা দিয়ে যখন ওটা বুস্ট করবে, দিয়ে অ্যাড করবে, হ্যাঁ এটা হয়, কারণ ভালো লোকে তো দেখতে চায়। এটা যদি এটা কি অর্গ্যানিক্যালি গ্রো করবে আপনি বলুন? বসু পরিবারের পোস্টার কলকাতার বিভিন্ন জায়গায় অলরেডি লাগানো আছে, এটার ব্যাপারে অনেকে জানে, এই সিনেমাটা যে আসতে চলেছে, কিন্তু লোকে নিজে দায়িত্ব নিয়ে একটু শেয়ার করে না তো, কেন এই জিনিসটা কেন? দ্বিতীয় যে সিনেমাটার কথা বলবো, তারিখ, চূর্ণী গাঙ্গুলি ডিরেকশনের সিনেমা, ওনার সেকেন্ড সিনেমা, প্রথম সিনেমা নির্বাচিত, অসাধারণ একটা সিনেমা, ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছিল। কি সিনেমাটোগ্রাফি, কি চূড়ান্ত লেভেলের সিনেমাটোগ্রাফি করেছে, আমি তো প্রতিটা ফ্রেম দেখে পাগল হয়ে যাচ্ছিলাম। আমার অনেক আগেই এগুলো মানে বলা উচিত ছিল, এখনো ট্রেলারটা কত সামান্য ভিউ পেয়ে বসে আছে। অপেরা মুভিজ যারা বিসর্জন টিসর্জন ওইগুলো প্রোডিউস করেছিল, বিজয়া, তাদের প্রোডাকশন হাউসের চ্যানেলে রয়েছে, ইউটিউব চ্যানেলে, সেগুলো আপনারা প্লিজ দেখুন। যখন আপনি বিসর্জনের ট্রেলার সবাই দেখেছে, বিজয়ের ট্রেলার যখন সবাই দেখেছে, তখন ওই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন ইয়ার। হোয়াট ইজ রং উইথ পিপল, আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড। তারিখের কনসেপ্টটা আমার দারুণ লাগলো, পুরো জিনিসটা ট্রেলারের মধ্যে ডিসক্লোজ করেনি, বিকজ ইট ইজ জাস্ট দ্য ফার্স্ট ট্রেলার, ওটা কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে দেখানো হয়েছে তারিখটা। ঋত্বিক চক্রবর্তীর মতো দারুণ অভিনেতা, শাশ্বত চ্যাটার্জির মতো দারুণ অভিনেতা, কৌশিক গাঙ্গুলি নিজে রয়েছেন অভিনয় করছেন, এরম বড় বড় নাম কি যথেষ্ট নয়? তারপরে আপনাদেরকে বলে রাখি যে ওই সিনেমাটাতে সোশ্যাল মিডিয়ার একটা, যে আমাদের লাইফে সোশ্যাল মিডিয়ার যে ইম্প্যাক্টটা হয়েছে সেটার উপরে, সেটা নিয়ে কিছুটা। তারপরে এই যে তারিখগুলো, আমরা খালি বছরে ওই একটা জন্মদিনের দিনকেই ভাবি স্পেশাল, সেটা নিয়ে এক্সাইটেড, কিন্তু রোজ যে ডেইলি লাইফটা আমরা কিন্তু আনন্দের সাথে লিড করি না, সেই জিনিসটা বলছে আপনাদেরকে, সেই জিনিসটা বলছে। তো এই জিনিসটা লোকে আর সবসময় তো মানে ওটা এখন, ওটা তো অনেকদিন হয়ে গেল, ওটা তো দুদিন তিন দিন নয়, ওটা বেশ কয়েকদিন হয়েছে, তাতেও ওটাতে ভিউ নেই, এটাই দুঃখের কথা। এবার আপনারা বলবেন যে আমরা তো জানতে পারি না, ওটা তো নন প্রোডাকশন নয়। যদি আপনি জানতে পারছেন কোনো মাধ্যমে, প্লিজ প্লিজ এইগুলোকে শেয়ার করুন, এগুলো ইন্ডিপেন্ডেন্ট সিনেমা, এগুলোর দরকার ওয়াইডার অডিয়েন্সের, কারণ এইগুলোই সত্যিকারের কন্টেন্ট ড্রিভেন সিনেমা।
আপনি একটা এমন সিনেমা দেখতে গেলেন টিকিট কেটে যাতে কোনো গল্প নেই, কিছু নেই, খালি চারটে কপি করা গান, কপি করা গল্প, কপি করা নাচ এইসব রয়েছে, এগুলো দেখে আপনাদের এন্টারটেইন নয়, আমি বুঝতে পারি না এই জিনিসটা। তৃতীয় যে সিনেমাটার কথা বলবো, সেই সিনেমাটা তো আমার মানে আমাকে শ্যাটার করে দিয়েছে, দ্যাট ইজ কিয়া অ্যান্ড কসমোস। কত সামান্য ভিউ পেয়েছে ওটা, অনেক দিন হয়ে গেল ট্রেলারটা, আমাকে অনেকে বলেও ছিল মেসেজ করে যে এটা রিভিউ করো, রিভিউ করো। কি এক একটা যে ফ্রেম এবং যা কালার ইউজ করেছে, হ্যাটস অফ টু দ্য ডিরেক্টর, সুদীপ্ত রায় বলে ডিরেক্টর। সিনেমাটা কিভাবে উনি বানিয়েছেন আপনারা জানেন না, ক্রাউড ফান্ডিং মানে লোকে টাকা দিয়েছে, সেই টাকা জমিয়ে জমিয়ে খুব কষ্টের সাথে সিনেমাটা করছে, এবং সিনেমাটা কতগুলো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে গেছে, অটিজম নিয়ে এটা ডিল করছে, যে অটিস্টিক চাইল্ডদেরকে যে আমরা স্পেশালি এবেল্ড বলে এ করে দিই, তাদের মধ্যে সত্যিকারের কিছু স্পেশাল এবিলিটিস রয়েছে, তারাও কিন্তু স্পেশাল ট্যালেন্টস রয়েছে তাদের মধ্যে, সেরকমই একটা মেয়ে হচ্ছে কিয়া, এবং সে একটা কসমোস বলে বেড়াল যে মারা গেছে, তার মার্ডারের ইনভেস্টিগেশন করছে। যে অটিস্টিক চাইল্ডরা ওরকম, আমরা যে তাদেরকে হ্যান্ডিক্যাপ বা ফিজিক্যালি চ্যালেঞ্জড বলি, এগুলো নয়, তাদের মধ্যেও কোয়ালিটি রয়েছে, এই জিনিসটা দেখাচ্ছে। প্লাস স্বস্তিকা চ্যাটার্জিকে আমি অনেক দিন পরে, সরি স্বস্তিকা চ্যাটার্জি বললাম, স্বস্তিকা চ্যাটার্জি তুমি স্যার নামটা ভুলে যাচ্ছি, মুখার্জি না চ্যাটার্জি, স্বস্তিকাকে আমি অনেকদিন পরে একটা অন্যরকম রোলে দেখলাম, নাহলে তাকে তো টাইপকাস্ট করে দেওয়া হয় যে এই রোলই তুমি করবে, আমি আর বলতে চাই না সেটা, তাকে অনেকদিন পরে একটা সুন্দর অভিনয় সে করছে। সিঙ্গেল মাদার, সিঙ্গেল মাদার, একটা সিঙ্গেল প্যারেন্ট হয়ে একটা বাচ্চাকে কিভাবে এ করা, মানে তাকে বড় করা, তার যে চ্যালেঞ্জেস গুলো সেগুলোর উপর ডিল করছে, এবং দারুণ ব্যাকগ্রাউন্ড মিউজিকটা, কি সাটল এবং কি সুন্দর ব্যাকগ্রাউন্ড মিউজিক, সেরকম ক্যামেরার কাজ, সেরকম অভিনয়, সেরকম আমার সাবজেক্টটাও খুব ভালো লাগলো, এবং এতগুলো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে গেছে, কিছু তো ব্যাপার হবে, কাউকে আমি দেখছি না যে এটা শেয়ার করছে। পরে একটা প্রডিউসার এসে, একটু নাম করা প্রডিউসার এসে এই করেছে বলে, তবু ওই 27,000-28,000-30,000 ভিউ ওরম সামান্য, আমাদের এখানকার পপুলেশন কত, কলকাতা শহরেরই পপুলেশন কয়েক কোটি, সেখানে তো কিছু কয়েক লাখ ভিউ পড়বে না এই জিনিসটা, মানে যখন আমি দেখি না বড্ড দুকাই, তিনটে সিনেমারই আমি ট্রেলারের কথা বলছি, আমি একবারে কম্বাইন করে বললাম, আমি রিভিউ করছি না, আপনাদের কাছে হাত জোর করে রিকোয়েস্ট করছি, আপনারা যদি এই কথাগুলো ফেসবুক ফেসবুকে লেখেন যখন, তা ভাববেন যে আপনারা নিজেরা কতটা কন্ট্রিবিউট করছেন সিনেমাকে, সিনেমা শেষ হয়ে যাচ্ছে, বাংলা সিনেমার ভবিষ্যৎ নেই, যারা ভালো বানাচ্ছে ভালো কাজও হয়, সেই ভালো কাজটা লোকে দেখে না, ভালো কাজটা শেয়ার করে না, ভালো কাজটা কখন হলে আসে, কখন হল থেকে চলে যায় লোকে জানতে পারে না। প্লিজ সাপোর্ট ইন্ডিপেন্ডেন্ট সিনেমা, বাইরে যেরকম কমার্শিয়াল সিনেমাও চলে, ইন্ডিপেন্ডেন্ট সিনেমাকেও জায়গা দেওয়া হয় এবং ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টররাও উঠে আসে। কুইন্টন ট্যারেন্টিনো ইজ এ বিগেস্ট এক্সাম্পল, হি স্টার্টেড উইথ রিজার্ভয়ার ডগস উইচ ইজ এ ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম, আর তারপরে আজকে সে ওয়ান্স আপন এ টাইম ইন হলিউড বানাচ্ছে, তাদেরকে সেই ফোরামটা দেওয়া হয়। রবার্ট রড্রিগেজ ইজ এন এক্সাম্পল, স্পাইক লি ইজ এন এক্সাম্পল, দের আর লট মোর, তো সেই জিনিসটা তো এখানেও আনতে হবে, নাকি সেই একই গতিবিধি চলে যাবে বছরের পর বছর, মানে খুবই দুঃখের ব্যাপার এটা, জানেন তো, মানে খুব খুব খারাপ ব্যাপার একটা। আপনারা প্লিজ, আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিচ্ছি, গিয়ে ট্রেলারগুলো প্লিজ দেখুন এবং শেয়ার করুন, প্লিজ শেয়ার করুন, থ্যাংক ইউ সো মাচ।